Assalamualaikum guys. আচ্ছা কি সবাই ভালো আছেন? অল স্পট জিএসএম থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি হলো যারা Redmi 6A যারা ফ্ল্যাশ করতে পারতেছেন না অথরাইজ ছাড়া। সো এই ভিডিওটি তাদের জন্য যাদের ফোনটি হ্যাং লোগো আছে, অটো রিস্টার্ট নেই, ফ্ল্যাশ করলে আপনারা বুঝতে পারেন যে ফ্ল্যাশ করলে কমপ্লিট হয়ে যাবে। আপনারা মূলত ফ্ল্যাশ করতে পারতেছেন না, কোনো টুলসের মাধ্যমে ফ্ল্যাশ করলে অথরাইজ অ্যাকাউন্ট চায়। সো আমরা আজকে এই জিনিসটাই ফাইন্ড আউট করব। আমরা এই জিনিসটা এটাই আমরা এই যে টুলসের মাধ্যমে আমরা আজকে এটাকে ফুললি ফ্ল্যাশ করব, 100% ফ্ল্যাশ করব। হ্যাং লোক আমরা ফিক্স করব। সো গাইস, আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেই যে হিরোর মেসেজটা আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে ডিএ ফাইল ধরাইছি, তারপরে যে আমরা এনে এই টুলসের মাধ্যমে ফাইল দিছি। দেখতে এই যে দেখতে পাচ্ছেন সিক্স ফাইল, এই যে আমি আপনাদের দেখাই, এই যে দেখতেছেন আমাদের রেডমি সিক্স এই যে এমটিকে ফাইল দিয়ে দেখতেছেন, এই যে রেডমি সিক্সের এমটিকে এই ফাইলটি আমরা এই ফাইল দিয়ে মূলত ফ্ল্যাশ করব। আর এই যে দেখতেছেন এই যে ইরোর মেসেজটা আসতেছে, যে এই ইরোর মেসেজটা আমরা ফিক্স করব। সো কীভাবে ফিক্স করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটা নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। চলুন আমরা ফুললি ভিডিওতে চলে যাই, আমরা কীভাবে কাজটা করে কাজটা ফলো করবেন। সো গাইজ, এই কাজটা ফলো করলেই আপনারা এই ইরোর মেসেজ থেকে আনতে পারবেন। আর হলো যা আপনাদের হলো যা যাদের বুট লোডার আনলক করা আছে, হ্যাং লোক আছে বুট লোডার, ফার্স্ট বুট থেকে আপনারা ফ্ল্যাশ করে দিতে পারবেন। তবে এটা অন্য ফোনটাইতে, এই ফোনটাতে না। সো গাইজ, আমরা কথা না বাড়িয়ে আমার ভিডিওতে চলে যাই। আর ফুল ভিডিওতে আমার ভয়েস থাকবে না, আপনার কাজটি অবশ্যই বুঝে নেবেন। আল্লাহ হাফেজ।